আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন ছোট বাচ্চা সে তার সব কিছুতে বড়দের ওপর নির্ভরশীল তার ভালো মন্দ এইসব কিছুই অভিভাবকদের দেখা উচিত শিশু তার শরীরের কোনো সমস্যা হলে তা সঠিকভাবে বলতে পারে না একটি শিশু স্বাভাবিক বুদ্ধি বিকাশের জন্য তার শরীরে নির্দিষ্ট পরিমাণ রক্তের প্রয়োজন কিন্তু তার রক্ত স্বল্পতা হলে সেটা ভালো নয় তাই আজকে আপনারা জানতে পারবেন স্বল্পতা কী কেন হয় এর প্রতিকার সম্পর্কে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন কিভাবে বুঝবেন বাচ্চার রক্তস্বল্পতা হয়েছে শরীরে তিনটি অনুচক্রিকা থাকে যদি হিমোগ্লোবিনের মাত্রা বারো থেকে চোদ্দ তবে স্বাভাবিক কোনো কারণে এটি থেমে গেলে বাচ্চার অনেক সমস্যা হয় আর তখনই রক্ত স্বল্পতা দেখা দেয় শিশুর মেজাজ খিটখিটে কাজকর্ম করতে বাধা হয়ে থাকে রক্ত স্বল্পতার কারণে ধীরে ধীরে জটিলতা বাড়তে পারে এক পর্যায়ে দেখা যায় খাবারের মাধ্যমে এটি সারিয়ে তোলা যায় না তখন ব্লাড ট্রান্সফিউশন করা লাগে রক্ত স্বল্পতা কেন হয় রক্ত স্বল্পতার নানাধিক কারণ থাকতে পারে প্রথমত হল রক্ত উৎপন্ন না হওয়া অস্থি মজ্জা থেকে যদি পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা উৎপন্ন না হয় তবে স্বল্পতা দেখা দেয় লোহিত রক্তকণিকা সাধারণত একশো দিন পর্যন্ত বেঁচে থাকে যদি একশো দিনের কম হয় বা এর আগে লোহিত রক্তকণিকা ভেঙে যায় তাহলে রক্তস্বল্পতা হতে পারে শরীরে পুষ্টির অভাব হলে রক্তস্বল্পতা হয় রক্ত স্বল্পতা যেসব জটিলতা দেখা দেয় রক্ত স্বল্পতার কারণে ওজন ও উচ্চতা ঠিক থাকলেও শিশু কিছুটা ফ্যাকাশে হয়ে যায় মাঝে মাঝে ডায়রিয়া হয় রক্ত স্বল্পতায় ভোগা শিশুরা অন্যদের মতো স্বাভাবিক খেলাধুলা করতে পারে না আবার কৃমিতে আক্রান্ত হলে শিশুর রক্ত স্বল্পতা দেখা দেয় কৃমি সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে দেখতে পারেন শিশুর রক্ত স্বল্পতায় কী করতে হবে এসব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের কাছে নিতে হবে প্রথমে খাবারের মাধ্যমে এটা ভালো করার চেষ্টা করবেন আয়রন ফলিক সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তাছাড়া রক্ত দিয়েও হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায় রক্ত ভোগা শিশুদের নিয়ে অবহেলা করবেন না বাচ্চার অবস্থা বিবেচনা করে ডাক্তারের পরামর্শ নিন আর এ পর্যন্তই ভালো থাকবেন